প্রচুর প্ল্যানিং, মানে আমরা প্রত্যেকটা দিন প্ল্যান করি, মানে এটা আমাদের এখন ঘুরে দেখাই। ছোট থেকে আমরা কি হচ্ছে বাড়িতে বড় হচ্ছি, তো একটু খোলামেলা আলো হাওয়া এটার একটা ক্রাইসিস হচ্ছিল, তো আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম, মনের মতো পাচ্ছি না, মানে পছন্দ হচ্ছে তো বাজেট হচ্ছে না, বাজেট হচ্ছে তো দুটো একসাথে হচ্ছিল না। তো ফাইনালি এটা দেখাতে এক দেখাতেই আমাদের দুজনেরই পছন্দ হয়েছে, বেশি পছন্দ আমার, ও একটু এটা নিয়ে করছিল যে হবে হবে না হবে হবে না, টপ ফ্লোর আমি ভাবছিলাম কি জানি টপ ফ্লোর একটু গরম হবে কিনা, তারপরে ওরা সাউথ এর দিক তো পুরো, হ্যাঁ হ্যাঁ প্রমোটারও সাউথ ফেসিং যেহেতু এটা, আর মাঝখানে কোথায় বোধ হয় আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, বা আইটা একটা ভালো সময়, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হলে খুব সুবিধা হয় আমাদের ক্ষেত্রে, মাঝখানে এরকম অ্যাক্সিডেন্ট হলে আমার এইগুলো এই কাজগুলো করে ফেলতে পারি মাঝখানে, তো হ্যাঁ হসপিটাল থাকলে অ্যাক্সিডেন্ট হলে ওদিকে বউ মন্দারমণি বেড়াতে গেলে বন্ধুদের সঙ্গে একবার গেছিল, সেই সুযোগে আমি একবার ছুটি কাটিয়েছিলাম, এরকম প্রায়ই হোক মাঝে মধ্যেই হোক, তাহলে টুকটাক একটু প্ল্যান করা যায় যেটা মানে আমি স্টার্ট করি সেটা যেন না হয়। চলে এসেছি আপনাদের সকলের প্রিয় কার কাছে কই মনের কথার পরাগ, মানে দ্রোণদার নতুন বাড়ি গৃহপ্রবেশে, তাই তো, মানে প্রথমে বউয়ের কাছেই যাই, মানে যার দায়িত্ব সমস্ত বড় সব হোম মিনিস্টার, অনেকদিন পর খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ তোমরা এসেছো, সবাই এসেছে, আমরা খুব ভালো লাগছে এরকম একটা অকেশনে যে তোমরা আসতে পেরেছো, আর আমরাও সবাইকে নিয়ে এটা করতে পারছি তার জন্য ভীষণ ভালো লাগছে। এই বাড়ির অনেকদিন ধরে প্ল্যান ছিল দ্রোণদার কাছ থেকে শুনেছি, অনেক দিন, মানে আমাদের গত অগস্টে আমাদের এটা রেজিস্ট্রি হয়েছে, তারপর থেকে এটা চলছে, ইন্টেরিয়ারকে দেওয়া হয়েছিল, তাদের ডেলিভারির কথা ছিল ডিসেম্বর, দেন জানুয়ারি ফেব্রুয়ারি, এখন তোমরা ঘুরে দেখলে এখনো দেখবে এখনো ইনকাম, অনেক কাজ বাকি, অনেক কাজ এখনো সব বাকি, যা আসলে ব্যাপার হচ্ছে আমরা দেখতে পারি না তো একদম, যে কারণে সবাই ব্যস্ত থাকি, কাজের বেরিয়ে যাই, ফলে যা হয় আর কি, একটু কাজটা তুলতে একটু টাইম লেগেছে, তো এমনি মোটামুটি অনেকটা মেরে এনেছি, এবার করতে হবে, আমরা তো গৃহপ্রবেশেই হাজির হয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ, একটা বিশাল টেনশন আছে, কারণ কি অফিস করে বাড়ি করে এটা করে মানে সব দিক থেকে, মানে আলটিমেটলি আমরা এখন খুব টেনশনের মধ্যে আছি যে কিভাবে সব দিকটা সামলাবো, আর পুজোটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দেখলাম মেয়ে কতটা আনন্দ করছে বলতো, শুনলাম নাকি মেয়েটা বলছে বাড়ি চলো, মেয়ে বলছে বাড়ি চলো, মেয়ে এখনো পর্যন্ত রেজিস্টার করেনি যে এটা আরেকটা বাড়ি, তো মেয়ে ওই কারণে বারবার বলছে হ্যাঁ এটা তো হলো পুজো হয়ে গেছে এবার বাড়ি চলো, তো ওইটা ওর মানে রেজিস্টার করতে টাইম লাগবে যেটা মনে হচ্ছে আর কি। এই বাড়িটা পছন্দটা প্রথম শুনি কার ছিল, দুজনেরই আসলে, আমরা অনেকদিন ধরে কি হয়েছে মানে একটা ফ্ল্যাট খুঁজছিলাম, মানে ছোট থেকে আমরা কি হচ্ছে বাড়িতে বড় হচ্ছি, তো একটু খোলামেলা আলো হাওয়া এটার একটা ক্রাইসিস হচ্ছিল, তো আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম, মনের মতো পাচ্ছি না, মানে পছন্দ হচ্ছে তো বাজেট হচ্ছে না, বাজেট হচ্ছে তো দুটো একসাথে হচ্ছিল না, তো ফাইনালি এটা দেখাতে এক দেখাতেই আমাদের দুজনেরই পছন্দ হয়েছে, বেশি পছন্দ আমার, ও একটু এটা নিয়ে করছিল যে হবে হবে না হবে হবে না, টপ ফ্লোর আমি ভাবছিলাম কি জানি টপ ফ্লোর একটু গরম হবে কিনা, তারপরে ওরা সাউথ এর দিক তো পুরো, হ্যাঁ হ্যাঁ প্রমোটারও সাউথ ইস্ট ফেসিং যেহেতু এটা, আর পুরোটাই খোলা, মানে আলো হাওয়ার
আশা করি কোনোদিন প্রবলেম হবে না, তো ওই জন্য আমাদের আরোই বেশি পছন্দ হয়েছিল। কোন ঘর কিভাবে কি বানাবে, কারণ অনেকগুলো ঘর দেখছি, প্রচুর প্ল্যানিং, মানে আমরা প্রত্যেকটা দিন প্ল্যান করি, মানে এটা আমাদের এখন একটা মানে খুব ভালো একটা পাস টাইম হয়েছে, ভীষণ ভালো। মানে রাত্রিবেলা আমরা হয়তো ফাইনালি 12টার সময় দুজনে একটু টাইম পাচ্ছি, তো সেই টাইমটা আমরা এখন মানে অন্য কোনো কিছু না, বাড়িতে কোন জায়গায় কি হবে, কোন কিভাবে টাইলস হবে, কিভাবে ইন্টেরিয়ার হবে, কিরকম লাইটস হবে, সারাক্ষণ এই চলে, মানে কিভাবে সাজাবো, কিন্তু পকেটের জোর হয়ে গেল। তোমার খরচা মনে হচ্ছে মানে না হলে হয় না, দুজনে মিলে আমরা চেষ্টা করি। তো সেইভাবে চলছে আর কি, মোটামুটি একটা হ্যাঁ ঘরটা সাজানো মনের মতো করে সেই চেষ্টাটাই রয়েছে। তবে হ্যাঁ মোটামুটি যতটা যারা যা দেখছেন এখনো অবধি দেখে বলছেন ঠিকই আছে, ভালোই লাগছে দেখতে। হ্যাঁ এন্ড অফ দ্য ডে এখনো ওই আর কি, ওটাই ভালো লাগছে। সবার ফিডব্যাকটাই আসল, কেমন লাগলো তোমাদের বলো। খুব ভালো লেগেছে, গুছিয়ে এবার সুন্দর করে, হ্যাঁ এবার সবটা মানে থ্যাংক ইউ সবগুলো গুছিয়ে নিয়ে তারপরে ফাইনালি আরেকবার তখন বাইট হলো, তখন হ্যাঁ এবার যে পুরো ব্যাপারটা সাজানো গোছানো একদম বাসাই থাকলো, কাছাকাছি একদম কাছেই কাছেই মাটন বা চিকেন এটা চলে না, তো যে কারণে আমরা মাছটা শুভ কাজে আমরা ব্যবহার করছি। দু রকমের মাছ আছে, প্লাস ফিশ কি আছে, ফিশ ফ্রাই থেকে শুরু হচ্ছে, ভালো মেনু কার্ড হিসেবে বলে দিচ্ছি, ফিশ ফ্রাই, স্যালাড, কাসুন্দি, ফ্রাইড রাইস, গোবি রোস্ট, মালাই কোপ্তা, দই কাতলা, ভেটকি পাতুরি, চাটনি, পাঁপড়, মিষ্টি দই। আরে আমরা নিজেরা তো খেতে ভালোবাসি, মানে আমরা হ্যাঁ মনে হচ্ছে যে ওইটা আমাদের পছন্দ হলে তবে তো লোকের পছন্দ হবে, মানে আমরা বেশ গুছিয়ে একদম ভালো একটা প্লেট হোক সেইটা আমাদের মানে এ ছিল। যখন থাকতেও তো হবে, হ্যাঁ থাকতে তো হবে, থাকতে হবে। এখন আমরা এমনি ফার্নিচার কিছু ঢোকাইনি আজকে, হ্যাঁ লোকজন হ্যাঁ সমস্তটা করে আপাতত এই তিন রাত্রির কথা থাকতে হয়, তিন রাত্রি করে তারপরে ফাইনালি আসতে ওটাই ওটাই। এই হঠাৎ একটা দেখলাম মাঝখানে কোথায় বোধহয় আমার অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হচ্ছে, বলে বাড়িটা একটা ভালো সময়, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হলে খুব সুবিধা হয় আমাদের ক্ষেত্রে, মাঝখানে এরকম হ্যাঁ অ্যাক্সিডেন্ট হলে আমার এইগুলো এই কাজগুলো করে ফেলতে পারি মাঝখানে, তো হ্যাঁ হসপিটাল থাকলে অ্যাক্সিডেন্ট হলে ওদিকে বউ মন্দারমণি বেড়াতে গেলে বন্ধুদের সঙ্গে একবার গেছিল, সেই সুযোগে আমি একবার ছুটি কাটিয়েছিলাম, এরকম হয় তাই, এরকম প্রায়ই হোক মাঝে মধ্যেই হোক, খালি টুকটাক একটু প্ল্যান করা যায়, যেটা মানে আমি স্টার্ট করি সেটা যেন না হয়, নিচ্ছে বলে প্ল্যান বেশি করা যাবে না, একদম তাই। নতুন বাড়ি, নতুন কাজ, সবাই এমনি দর্শক মানে ভরে ভরে ভালোবাসা দিয়েছে তোমাকে, নতুন কিছু না, নতুন বাড়ি গুছিয়ে তোলো নিজের মনের মতো করে, শেষে দর্শকদের কি বলবে বলো? দর্শকদেরকে আবারও বলবো যেটা প্রত্যেকবারই বলি, যে আপনারা আমার পাশে যেভাবে থেকেছেন, আমাদের ফ্যামিলির পাশে অর্থাৎ কার কাছে কই মনের কথা কথার পাশে যেভাবে আপনারা থেকেছেন প্রত্যেকটা মুহূর্তে এবং আপনাদের ভালোবাসা দিয়েছেন, আশা করছি আগামী দিনেও আমরা সেই ভালোবাসা পাবো। খুব শীঘ্রই সোনার সংসার হতে চলেছে জি বাংলাতে, একটা বড় ইভেন্ট আপনারা সবাই জানেন, তো ভালো খবর হচ্ছে এবারে আমরা মনোনীত হয়েছি, আমাদের কার কাছে কই মনের কথা মনোনীত হয়েছে, প্লাস তার সঙ্গে সঙ্গে আমি নিজেও মনোনীত হয়েছি, জুটি মনোনীত হয়েছে, তো আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভোট দিয়ে জিতিয়ে দেওয়ার কাজটা কিন্তু আপনাদেরই সঙ্গে। একটাই প্রশ্ন, এই কিচেনে প্রথম রান্নাটা কি করে খাওয়াবে? এটা প্ল্যান করিনি এখনো, কারণ কিচেন এখনো যেরকম অবস্থা, অতএব কিচেনে ওই ডাল ভাতই খেতে হবে ফার্স্ট রান্না, কোনো স্পেশাল ডিশ হচ্ছে না, এই শুরু, এবার আস্তে আস্তে একটা একটা করে হবে, আমরা গুছিয়ে কিচেনটা নিয়ে, ও রান্না করতে ভালোবাসে আর আমরা বিভিন্ন রকম পদ নিয়ে খুব এক্সপেরিমেন্ট করি। আমি শুনেছি তোমাকেও শুরু করতে, এই রে এই খবরটা, এই খবর কোথা থেকে এলো? অল্প স্বল্প পারে, হ্যাঁ হেল্প করে, সেই রান্না সম্পর্কে যত কম বলা যায় তত ভালো, সেটা ঠিক, তবে খিচুড়ি ভালো রান্না করে, খিচুড়িটা মানে ওই সবকিছু দিয়ে দিলে তো খিচুড়ি, খিচুড়ি খাওয়ার রিস্কটা নিতে চাও তাহলে আসতে পারো, একদম থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দন্দার নতুন বাড়ি গৃহপ্রবেশ, তো সেই গৃহপ্রবেশে হাজির, কি বলবে বলো?
আমি দর্শকদের বলি, আমি কিন্তু ঢুকে জাস্ট প্রসাদটা হাতে নিয়েছি, সঙ্গে সঙ্গে লোবাদি ধরে নিয়েছে, যেই লাগে এগুলো খুব ভালো লাগছে। মানে বৃন্দার সাথে আমার বন্ডিংটা এমনই, মানে আমার রিয়েল লাইফে আমার নিজের দাদা আছে এবং বৃন্দা হচ্ছে মানে এমনভাবে আমরা রুম শেয়ার করি, সারাদিনই থাকি বলতে গেলে। মানে আমি বৃন্দা বলে কোথাও সম্বোধন করিও না, মানে এর আগেও আমরা একটা বিয়ে বাড়িতে কিছুদিন আগে গেছিলাম, সেখানে আমি বলছিলাম যে আমার দাদা, আমাদের বন্ডিংটা ওরকম হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো সেই জায়গা থেকে দাদার একটা নতুন মানে বাসস্থান খুবই ভালো লাগছে, ভীষণ ভালো। সেটার জন্যই মানে আর এমনি তোমাদের তো শুটিংয়ের ব্যস্ততা, আজকে অফ? আজকে আমার অফ, আজকে আমার অফ থ্যাঙ্কফুলি, এবং আমি বলেও রেখেছিলাম, তো পুরো দিনটাই আমার অফ আছে। আমি কি আশা হয়েছিল এই বাড়িতে? না না না, এই বাড়িতে প্রথম। এই বাড়ির অনেক গল্প শুনেছি যখন থেকে কেনা হয়েছে, যখন থেকে ফ্ল্যাট হচ্ছে, রন্দার সাথে তো সবসময় কথা হচ্ছে এই নিয়ে যে কীভাবে কোথায় কী করবো বলতো, এরকম আমারও একটু ওই ইন্টেরিয়ার নিয়ে ইন্টারেস্ট আছে বলে আমি বলতাম যে দেখো এখানটাই ওই করে, তো মানে খবর প্রথম থেকেই পাচ্ছি, তো আজকে ফিনিশিং হয়ে একটা শিফট হচ্ছে, ভীষণ ভালো লাগছে। এটা তো একটা মানে সাকসেসের জায়গা না, একটা ভীষণ ভালো লাগছে। বৃন্দা দুর্বাদী মানে আমার বৌদি, খুব ভালো থাকুক দুজনেই, এবং নতুন ফ্ল্যাট নতুন বাসস্থান ভীষণভাবে এনজয় করুক। আর কি বলবো, অনেক শুভেচ্ছা আগামী দিনগুলোর জন্য। ছেলে নতুন বাড়ির গৃহপ্রবেশ, তাই তো গুছিয়ে, মানে তার আগে তো দেখাতে হয়েছিল, পছন্দ কার ছিল? ওরা প্রাথমিকভাবে করেছিল, তারপরে আমরা এসে অ্যাপ্রুভ করলাম, করলে কেমন লাগলো? ভালো লাগলো, বাড়িটা তো ভীষণ পছন্দ হয়েছিল প্রথমে দেখেই, এখন তো বলার কিছু নেই, এত সুন্দরভাবে কাজটা এগিয়েছে, আরও বাকি আছে কাজ, তবে ফ্ল্যাট খুব সুন্দর, সুন্দর হয়েছে, খুব সুন্দর। না আপনি কতটা দুষ্টুমি করছে বলো নতুন ফ্ল্যাটে? বাবা, সে তো আর বুঝতে পারছে না যে এটা তার বাড়ি, একদমই তাই, সে বলছে বাড়ি চলো বাড়ি চলো, একদমই তাই। কাছাকাছি হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি, কাছাকাছি, খুব একটা দূর নয়, এটা একটা ব্যাপার, আসা যাওয়ার মধ্যেই থাকে। হ্যাঁ, মানে ওরা চেয়েও ছিল যাতে বাবা মা কাছেই থাকে, খুব একটা দূরে যাতে না যেতে হয়, সেদিক থেকে ভালোই হয়েছে। এখনো গোছানো, প্রচুর গোছাতে হবে, একদম মানে পুরো টাই লেগে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আমি সময় নিয়েই এসেছি তো, অনেকদিন সময় নিয়ে এসেছি যাতে গুছিয়ে দিয়ে যেতে পারি। ভেবে রেখেছো কোথায় কী করবে না করবে? এখনো সেভাবে কিছু ভাবিনি, জাস্ট এটা প্রায়োরিটি ছিল পুজোটার, ওইটা ইয়ে হয়ে গেল, এইবারে আস্তে আস্তে ভাবা যাবে। তবে মোটামুটি ভেবে রেখেছে কোনটা বেড মাস্টার বেডরুম হবে, কোনটা কী হবে, ড্রয়িং রুম হবে, একটু ঠিক করে রেখেছে। থ্যাংক ইউ জ্যাক, এইভাবেই মানে হ্যাঁ ভাবে এগিয়ে চলো তোমরা। থ্যাংক ইউ, এমনি দর্শকের তো মন জয় করেই রেখেছে বৃন্দা, আর নতুন যাতে আরও ভালো হয় ওর সেটাই বলো। হ্যাঁ হ্যাঁ, নতুন বাড়ি ওদের শুভ হোক, সুন্দরভাবে পুজো হয়েছে, আমি খুশি। থ্যাংক ইউ। আজ আমাদের নতুন বাড়িতে তোমাদের স্বাগত, লোপা তো কিছুটা বলেছে, তো তোমাদের আমি একটু ঘুরে দেখাই। এটা কিচেন, এখানটা একটু ফ্রিজ টিজের একটা জায়গা করা আছে, এইটা একটা বেডরুম, এখানে আমরা আজকের পুজোটা করেছি, এখনো পুরোটা প্রিপেয়ার না, দেখা যাক কীরকম সুন্দর করে গোছাতে পারি, একটু একটু করে গোছানোর ইচ্ছে। এইটা একটা ব্যালকনি, এইটা একটা স্টাডি রুম হিসেবে ইউজ করার ইচ্ছে আছে, ওটা ব্যালকনি আরেকটা, আর থার্ড বেডরুম এটা, আর আর এখানে একটা ছোট্ট ঠাকুর ঘর। আচ্ছা, পেয়ে গেছি বৃন্দার শ্বশুর শাশুড়িকে। আচ্ছা, বৃন্দার নতুন বাড়ির গৃহপ্রবেশ মানে মেয়েরও, কি বলবে, কেমন লাগলো বলো? খুব সুন্দর, খুব ভালো লাগছে, অনেক লোকজন এসছে, বেশ মানে মনটা ভরে গেছে, কি বলবে, আত্মীয় স্বজন সবাই এসছে, ওই জন্য মনটা আমার ভালো লেগেছে। জামাইয়ের অভিনয় কেমন লাগছে? হ্যাঁ, আমি তো ইয়ে করে দিয়েছি, টুইট করে দিয়েছি, ভালোই লাগছে, ভালোই লাগছে, 6:30 থেকে 7:30 আমি এটা দেখি। আর নতুন বাড়িটা কেমন লাগলো? অনেক খোলামেলা, অনেক খোলামেলা, আবার ঠিকঠাক মানে কাজগুলো করেনি, তারপর আবার আসবো।